হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নিউ একটা ভিডিও আজকের ভিডিওটা নিশ্চয়ই টাইটেলটা দেখে বুঝতে পারছেন এটা আমার বিয়ের ক্ষীর কী বা লাস্ট ফ্রাইডেতে কি বা শুক্রবারে যেই ক্ষীরটা রাঁধা হয় বিয়েতে ওটাই ওটার ব্লগ আমি আজকে আপনাদের দেখাবো তো সবচেয়ে প্রথমে দেখে নিই কী কী লাগবে এখানে লাগবে কাজু যেটাকে মিক্সার মেশিনে আমরা গ্রাইন্ড করে নিয়েছি কি বা গুঁড়ো করে নিয়েছি আর লাগবে কামিনি চাল আপনারা এখানে বাসমতি চালও নিতে পারেন আমরা এখানে ক্ষীরে ক্ষীর দেব না ফিরনি দেবো তাই জন্য এখানে কামিনি চাল কাজু আর কি কি লাগবে সেগুলো আমি বলে দেবো লাইন দিয়ে আপনারা দেখে নেবেন সবচেয়ে প্রথমে এখানে কামিনী চালটাকে ভালো করে ধুয়ে আর জল দিয়ে শোক করে রেখে দিচ্ছি কিবা ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিবা আপনারা না ভিজিয়ে এইভাবে করে ধুয়ে এটাকে জলটাকে ঝরিয়েও নিতে পারেন তো এইভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে এখানে আজকে পরিমাণটা একটু বেশি আছে কারণ এটা আমার বিয়ে ফিরনি রাঁধা হচ্ছে তো জলটাকে ঝরাতে দেওয়া হয়েছে এখানে ফিরনির যে ভাঁড়গুলো হয় সেগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে একটা জায়গায় উপর করে রাখা হবে তো এইভাবে করে সবগুলো ভাঁড়গুলো ধুয়ে নেওয়া হচ্ছে তো আজকে আমার বিয়ের ফেডনি যেটা রাঁধা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক এইভাবে করে সবগুলো ভাঁড় ধুয়ে নেওয়া হলো আর চালটাকে এইভাবে করে শোক করে রাখা হয়েছিল জলটাকে ছড়িয়ে নিয়েছি এবারে ভালো করে কচলে কচলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে কী করতে হবে ভাঁটটাকে সাইডে শুকোতে দিতে হবে আর চালটাকেও কি বা আপনারা মেঝেতে কিছু বিছিয়ে পাটি কি বা কিছু পিছিয়ে তার মধ্যে শুকনো করতে দিতে পারেন এখানে নিয়ে নেওয়া হচ্ছে দুধ আপনারা মাদার ডেয়ারি দুধ কি বা আরও যত দুধ আছে প্যাকেট দুধ ওগুলোও নিতে পারেন এখানে আমরা কাউমিল কি বা গরুর দুধ ইউজ করছি এভাবে করে একটা বড় পাত্রতে দুধগুলো ঢেলে নিতে হবে নিয়ে চুলাতে বসিয়ে দিতে হবে যাতে করে দুধটা ভালোভাবে ফুটে যায় এখানে আমার ব্লগে আজকে আপনারা দেখতে পাবেন অনেকজন আছে আমার মা আমার আন্টিরা বোনেরা ভাইয়েরা বাবারা সবাই আছে কারণ বিয়ের ক্ষীর সবাই মিলেই রান্না করতে হয় তো এখানে দুধের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা বাটিতে কেশার দু ডাব্বা কিংবা দুটো বক্স কেসারের নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে গরম দুধটা মিশিয়ে রেখে দেওয়া হলো তো এইভাবে করে দেখে নিন চালটাকে একবার পাখার তলায় দেওয়া হয়েছিল যাতে করে এর এক্সট্রা ওয়াটার কিবা এক্সট্রা জলগুলো কাপড়ে টেনে নেয় আর এখানে লাগবে ছোট্ট ছোট্ট মিষ্টি এগুলোকে নিকুতি বলা হয় তো এইভাবে করে সবগুলো ভাঁড় জলটাকে টেনে নেওয়ার জন্য কাপড়ের উপরে দোয়া হচ্ছে এবারে করে চালগুলো মিক্সার মেশিনে নিয়ে এইভাবে করে গ্রাইন্ড করে নিতে হবে খুব পাউডারও করতে হবে না সামান্য গুঁড়ে গেলেই হবে এবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্যাফ্রন কিবা কেশারের রঙ বেরিয়ে পড়েছে তো আপনারা যদি এখনও আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকানটা টিপে নেবেন আমার চ্যানেলের নাম হলো ইনসাস কিচেন এবারে যে দুধে বলক তোলা হয়েছিল কি বা ফোটানো হয়েছিল তার মধ্যে কেশার দুধটাকে ঢেলে দেওয়া হলো আর এখানে কিছু দুধ আলাদা রাখা হয়েছে এবারে ওই যে কেশার দুধটা ছিল ওর মধ্যে এক এক একমোটো করে কি সামান্য সামান্য করে কামিনী চাল গুঁড়োটাকে এইভাবে দিতে হবে কিন্তু চুলাতে বসিয়ে নয় ঠান্ডা দুধ যেটা আলাদা তুলে রাখা ছিল দিয়ে এইভাবে করে কম কম করে নিয়ে নাড়তে হবে একবারে যেন ভুল করে পুরোটা ঢেলে দেবেন না তাহলে আপনাদের ফিরনিটা জমাট বেঁধে যেতে পারে আর খারাপও হয়ে যেতে পারে সাইডে একটা পাত্রতে কেশর মিল্ক আছে কিবা বা দুধ আছে দেখতে পাচ্ছেন ওটাকে ফোটানো হয়েছে কিন্তু এই দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে কারণ যদি চুলায় বসিয়ে এই কামিন চাল গুঁড়োটা দেওয়া হয় তাহলে এটা ধরে যাবে কিবা জমাট বেঁধে যাবে তো এইভাবে করে দুটো দুধকে কিবা বা মিল্ক আর ওই চালের গুঁড়োর সঙ্গে যেই দুধটাকে দেওয়া ছিল দুটোকে এইভাবে নেওয়া হচ্ছে এবারে হালকা হাতে এইভাবে নাড়তে থাকতে হবে কম আছে আর এটা কন্টিনিউয়াসলি নাড়তেই থাকতে হবে না হলে এটা নিচে থেকে জমাট বেঁধে যেতে পারে এবারে এই পাশ থেকে চিনি দেওয়া হচ্ছে দিয়ে নাড়তেই থাকতে হবে আপনারা যদি ধ্যানটা একটু দিকে যায় তাহলে আপনাদের ফিরনি জমাট বেঁধে যেতে পারে তো এখানে রেডি হয়ে গেছে ফিরনি তো দেখে নিন এখানে জলদি জলদি করে প্লেটে সার্ভ করা হচ্ছে ডিশে সার্ভ করা হচ্ছে আর ফিরনির ভাঁড়ে কিবা খুলিতে সার্ভ করে দেওয়া হচ্ছে তো এখানে দেখে নিন আমার আন্টিরা যত কাজন কালিগস আর আমার যত ভাইরা বাবা আঙ্কেল সবাই আছে সবাই এইভাবে করে হেল্প করছে ফিরনিতে একটা করে মিষ্টি দেওয়ার জন্য যাতে করে ফিরনিটা দেখতে সুন্দরও লাগে আর খেতে ভালোও লাগে তো এখানে রেডি হয়ে গেল আমার বিয়ের ক্ষীর কি বা বিয়ের ফিরনি তো যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটা দেখার জন্য এইভাবে করে আরও ভিডিও শেয়ার করতে থাকবো আপনারা ভালোবাসতে থাকুন এইভাবে লাইক কমেন্ট করতে থাকুন আবার চলে আসবো আপনাদের কাছে নত্য নতুন ভিডিও নেই কিবা আমার বিয়ের ব্লগ আদার্স আরও রান্না কিছু ভিডিও নেই তো এখানে রেডি হয়ে গেছে আমার বিয়ের ফির নেই অবশ্যই কমেন্টে জানাবেন আর কি দেখতে পছন্দ করেন সেটাও দেখে নিতে পারেন আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম কিবা ফেসবুকে ফলো না করে থাকেন আমি ভিডিওর লাস্টে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আমার ভিডিওর ফেসবুক কী বা ইনস্টাগ্রামে ফলোও করে নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ দেখতে থাকুন এনজয় করতে থাকুন ভালো থাকুন